নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একদম দারুণ সুখবর সেটি পোস্ট অফিসের তরফ থেকে নতুন রেজাল্ট প্রকাশিত করা হয়েছে যেখানে চার চারটি নতুন লিস্ট রিলিজ করেছে পোস্ট অফিস তো এই লিস্টের মধ্যে কী কী আছে সেগুলো সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যেখানে জিডিএস এমটিএস টিএস পোস্টম্যানের একসাথে রেজাল্ট আউট করেছে তো এই লিস্টের মধ্যে তোমরা কিন্তু তোমাদের কাস্ট ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের লিস্টের মধ্যে তোমাদের নাম আছে নাকি সেটা তোমরা চেক করতে পারবে সে তুমি এসসি এসটি টি ইউআর পিডাব্লুবিডি যে ক্যান্ডিডেটই হও না কেন প্রত্যেকে কিন্তু তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লিস্ট চেক করতে পারবে এরকমই কিন্তু ইনফরমেটিভ ভিডিও সবসময় আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে যেখানে তোমাদের পোস্ট অফিস থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন চাকরির যে কোনো আপডেট যখনই আসুক না কেন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল যে লিস্টে যাওয়ার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি আগে দেব তো দেখো তোমরা অনেকেই আমাকে কিন্তু মেল করেছিলে যে মেলেতে তোমরা জিজ্ঞেস করেছিলে যে স্যার ডিভির জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে আপনি একটু ডিটেলসে আমাদের বলুন তো দেখো প্রথম কথা তোমাদের বলে দিই যে ডিভির জন্য তোমাদের যে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের জন্য আমার কিন্তু অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা সেটা একবার দেখে নিতে পারো এবং তোমাদের প্রাথমিক পর্যায়ে যে ব্যাপারটা নিয়ে বেশি সংশয় আছে সেটা হচ্ছে যে প্যান কার্ড কি লাগবে তো প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিই প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই কম্পিউটার সার্টিফিকেট কি প্রয়োজন এবং কত বছর বা কত মাসের লাগবে তো কম্পিউটারে কোনো সার্টিফিকেটেরও কিন্তু কোনো প্রয়োজন নেই ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কি লাগবে তো ড্রাইভিং লাইসেন্সেরও কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই ঠিক আছে অর্থাৎ এই যে ব্যাপারটা যে তোমাদের সংশয় ছিল এই ব্যাপারটা তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিলাম এবার তোমাদের যদি কি কী ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টস রিলেটেড যদি তোমরা কমপ্লিট ইনফরমেশন চাও তার জন্য কিন্তু যে লং ভিডিও সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেটা একবার দেখে নাও তোমাদের কী কী ডিভির জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে লিস্টটা তোমাদের প্রকাশিত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ার তরফ থেকে যেটা তেরোই আগস্ট দু এখানে দেখো এম টিএস বলো জিডিএস মেলগার্ড বা পোস্টম্যানের জন্য যারা যারা ডিপার্টমেন্টালভাবে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছিল সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য তাদের যে নামের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর এখানে তোমরা কিন্তু তোমাদের নামের তালিকায় তোমরা নাম কিন্তু তোমরা চেক করতে পারবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র একটা লিস্ট নয় এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লিস্ট আছে আমি পরপর তোমাদের সব লিস্টগুলো দেখাচ্ছি ঠিক আছে তোমরা সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের লিস্ট কিন্তু তোমরা চেক করতে পারবে ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ইউআরএ দেওয়া আছে কোন ডিভিশনে তোমাদের অ্যালার্ট হয়েছে কত পার্সেন্টেজ মার্কস এবং নামের তালিকা রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া আছে এরকম পরপর কিন্তু চারটি মতো লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছে তো পরবর্তী লিস্টে আমি ওপেন করে নিয়েছি পরবর্তী লিস্টে দেখো এখানে তোমাদের যে যে কমিউনিটি থেকে তুমি বিলং করছো সেই কমিউনিটির কিন্তু এখানে দেওয়া আছে এবং পাশাপাশি তোমার নাম এবং তোমাদের কোন ডিভিশনে তোমাদের কোন অ্যালার্ট হয়েছে সেই ডিভিশন দেওয়া আছে এবং তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস এবং তোমাদের ডেট অফ বার্থ সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া আছে এটা লম্বা একটা লিস্ট আছে ঠিক আছে তো এইরকমই কিন্তু তোমাদের বিভিন্ন আপডেট কিন্তু আসছে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পোস্ট অফিস বলো বা রেলওয়ে বলো বিভিন্ন রকমের কিন্তু চাকরির বিভিন্ন আপডেট যখনই আসবে সেটা কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সরাসরি কিন্তু জানতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসসি ক্যান্ডিডেট দেওয়া আছে এবং নামের তালিকা দেওয়া আছে এবং তোমাদের কোন ডিভিশনে বা কোথায় তোমাদের অ্যালার্ট হয়েছে সিট অ্যালার্ট করা হয়েছে সেগুলোও কিন্তু তোমাদের পরপর দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড লিস্ট যেটা দেওয়া হয়েছে এবং তোমাদের থার্ড ফোর্থ আরও দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে সেগুলোও তোমাদের দেখাচ্ছে হচ্ছে তোমাদের প্রকাশিত হয়েছে এই থার্ড লিস্টের মধ্যে কী কী দেখতে পাচ্ছ দেখো তোমাদের এখানে কিন্তু নামের তালিকা কিন্তু দেওয়া আছে এবং তোমাদের ক্যাটাগরি তোমরা একটু ভিডিওটাকে পজ করে এখানে দেখে নিতে পারো পাশাপাশি তোমাদের এখানে কত নাম্বার সেই নাম্বারের কিন্তু লিস্ট কিন্তু দেওয়া আছে এবং তোমাদের এখানে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটুখানি ভিডিওটা পজ করে একবার দেখে নেবে এইগুলো কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে তো এর পরবর্তী দেখো যারা যারা এখানে তোমরা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু প্রমোশনের জন্য তোমরা যে ডিপার্টমেন্টাল যে এক্সামের জন্য বসেছিলে সেটা হচ্ছে একুশে জুলাই একুশে জুলাই তোমাদের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের জন্য রেজাল্ট কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে তো অনেকেই কিন্তু আমাকে মেল করেছিল পার্সোনালিভাবে যে স্যার আমি জিডিএসে অলরেডি কিন্তু কর্মরত আছি তো আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে আপার মানে প্রমোশনের জন্য তো সেই রেজাল্ট কিন্তু তোমাদের এলডিসির তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল অর্থাৎ তোমাদের জন্য একটা বড় কিন্তু সুযোগ কারণ পি এ এস এ পদের জন্য তোমরা যে প্রমোশন পেয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই গ্রেড কিন্তু বেড়ে গেল অর্থাৎ বুঝতে পারছো যেটা এসএসসির মা মাধ্যমে এসএসসি সি এ তোমরা জানো যে পোস্টটা যেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে সর্টিং অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে তোমরা কিন্তু জিডিএস থেকে কিন্তু তোমরা প্রমোশন পেয়ে গেলে অর্থাৎ জিডিএস থেকে এমটিএস ঠিক আছে জিডিএস থেকে এমটিএস বা তোমাদের মেলগার্ড বা সেখান থেকে তোমরা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য প্রমোশন পেয়ে গেলে এটা তোমাদের জন্য একটা বড় কিন্তু অপরচুনিটি হয়ে গেল শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু জিডিএসএ প্রত্যেকে কম বেতনেও কাজ করতে চায় শুধুমাত্র এই একটা কারণের জন্য কারণ সব থেকে মেন জিনিস হচ্ছে প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো প্রমোশন লেভেল এবং তোমরা জানো এখন এক বছর করে কিন্তু তোমাদের প্রমোশনের জন্য এক বছর করে কিন্তু তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু যেখানে তোমাদের দু বছর তিন বছর সার্ভিস করতে হতো সেখানে তোমাদের দু বছর যদি তুমি সার্ভিস করতে পারো তাহলেই কিন্তু তোমরা আপার পোস্টে জিডিএস থেকে প্রমোশন তোমরা এমটিএস পদের জন্য প্রমোশন তোমরা পেয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি তো বুঝতেই পারছো এটাই কিন্তু একটা ইন্সপিরেশন তোমাদের যোগায় যে জিডিএসের সামনের রেজাল্টের ক্ষেত্রে যদি তোমাদের ভাগ্য খোলে যদি তোমরা সেই ডিভিতে যদি চান্স পাও তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য একটা বড়ো একটা সুযোগ তৈরি হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছ যে তোমাদের ফোর্থ লিস্ট এবং এই ফোর্থ লিস্টটাও তোমাদের প্রকাশিত হয়েছে এখানে দেখো তোমাদের নামের তালিকা দেওয়া আছে যে ক্যান্ডিডেটের নেম দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে এবং তোমাদের যে ডিভিশন এবং কমিউনিটি ডেট অফ বার্থ সম্পূর্ণ কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো এখানে রোল নাম্বার আছে নাম আছে এবং তোমাদের যে ডিভিশন এবং তোমাদের যে ডেট অফ বার্থ এবং যে কমিউনিটি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটেগরিগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো এটাই হলো তোমাদের ফোর্থ লিস্ট অর্থাৎ বুঝতে পারছো প্রত্যেকের জন্যই কিন্তু চার চারটে মতো লিস্ট কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত করেছে তো এইরকমই কিন্তু ইনফরমেটিভ যখনই কোনো আপডেট আসে তোমরা জানো সবার আগে কিন্তু ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে তো এরকমই তোমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা